অতটা আসো আসো রিয়াদ বিভিএস ল্যাক্সম্যানের মতো যে প্রয়োজন হচ্ছে না রান করছে না বাট যখন টিমের প্রয়োজন হি ইজ দ্য গাই আই অলওয়েজ স্টেপ আপ অনলি বিকজ অফ দিস যে আমাদের একটা টেইল এন্ডারে ওরকম ব্যাটসম্যান নাই ইউ ক্যান ড্যামেজ যে কোনো সময় পাঁচ উইকেট পড়ে যেতে পারে সেই সময় যদি ধরে রাখতে হয় মাহমুদুল্লাহ হিসেবে প্রবণে এটা আমি 100% গ্যারান্টি দেবো যখন দল 75 রানে পাঁচ উইকেট পড়ে যাবে তখন আফিফ বা ইয়াসির আলী রাব্বি কিন্তু দলের হাল ধরতে পারবে না এই বিশেষ কারণে আমার মনে হয় তাকে দলে নেওয়া উচিত নিজেদের ইতিহাসের প্রথমবারের মতো আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরে টাইগার ক্রিকেটে গভীর সংকট ঠিক তখনই আবার ঘুরে ফিরে আসছে মাহমুদুল্লাহ রিয়াদের নাম রিয়াদ যেন এমন এক চরিত্র সুসময় তাকে দরকার নেই দুঃসময় আসলেই যেন তার দিকে ছুটে যাওয়া 7 নম্বর পজিশন নিয়ে চান্ডিকা হাথরসিংহের পরীক্ষা নিরীক্ষা চলছে তবে কেউই কোচের আস্থার প্রতিদান দিতে পারছেন না তাই তো টাইগার ভক্তদের মুখে আবারও রিয়াদের জন্য আক্ষেপ মাহমুদুল্লাহ ভাইয়ের অন্তত বিশ্বকাপে খেলাটার জন্য ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের হঠাৎ অবসরের ঘোষণা এবং মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ফিরে আসার পর দেশের ক্রিকেটের প্রেক্ষাপট অনেকটাই বদলে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবদার করে বিশ্বকাপে মাশরাফির মেন্টর হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফেলেছেন তামিম ইকবাল খান দেড় মাসের বিরতি কাটিয়ে আবারও জাতীয় দলে ফিরবেন ওয়ানডে অধিনায়ক বিসিবি সভাপতির ভাষ্য অনুযায়ী অধিনায়ক হিসেবেই ফিরছেন তিনি তাই তো বিশ্বকাপের দল গোছাতে আবারও ছক কষা শুরু করবেন অধিনায়ক সেখানে আলোচিত 7 নম্বর পজিশন নিয়েও ভাবতে হবে টাইগার ক্যাপ্টেনকে এই পজিশনের জন্য অধিনায়ক তামিম এবং বিশ্বকাপ দলে মেন্টর মাশরাফির আস্থার নাম হতে পারবেন তো রিয়াদ মাশরাফি তামিমরা যে সবসময় আস্থা রেখে এসেছেন রিয়াদের ওপর বাট রিয়াদ ভাইয়ের ক্ষেত্রে স্পেশালি মানে ইউ হ্যাভ ডিফারেন্ট ট্রাস্ট অন হিম আমি এটা সবসময় দেখছি আর রিয়াদ ভাই যে আমরা 70-80 করি 100 করি আমরা খুব সব মানুষজন অ্যাপ্রিসিয়েট করে করে বাট রিয়াদ ভাই যে 25 রান 30 রানে যে ইনিংস গুলো খেলে যে ইম্প্যাক্টফুল ইনিংস গুলা ওই ওটার জন্য কিন্তু উনি অত অ্যাপ্রিসিয়েশন পায় না বাট ওটা আমরা জানি আমি আপনি আমাদের টিমরা জানে যে ওই ইম্প্যাক্টফুল ইনিংস গুলো কত ইম্পর্টেন্ট আর রিয়াদ ভাই এটা কিন্তু মানে সবসময় করতে থাকে অলমোস্ট দেখ আমি কি জন্য রিয়াদের পরে করি সেটা হচ্ছে একটা কারণে তো আমি তোর খোলামেলা বলি সেটা হচ্ছে রিয়াদ এমন একটা প্লেয়ার যে যদি নাম্বার 4-5-6 এ ব্যাটিং করার সুযোগ পায় তো ওর স্ট্যাটসও কিন্তু আজকে অন্যরকম হতো টিমের বেনিফিটের কারণে ওদের ওকে আমাদেরকে 6 ব্যাটিং করাতে হয় অনলি বিকজ অফ দিস সে তার ক্যারিয়ারের অনেক রান নষ্ট হয়েছে অনলি বিকজ অফ দিস যে আমাদের একটা টেইল এন্ডারে ওরকম ব্যাটসম্যান নেই ইউ ক্যান ড্যামেজ সবকিছু চিন্তা করে রিয়াদকে ওখানে রিয়াদ অনেকবার মন খারাপ করছে আমি সবসময় রিয়াদের সাথে সে হাসি মুখে মেনে নিছে তো ওইটা না রিয়াদের জন্য ওই জন্য আমার খুব খারাপ লাগে মানে সবসময় খারাপ লাগতো যে ছেলেটার তো ক্যারিয়ার আজকে ওর নামের পাশে হয়তো বা 7-8 হাজার রান হয়ে যাওয়ার কথা ছিল তবে কেবল অধিনায়ক এবং মেন্টর মাশরাফির গুড বুকে থাকলেই হবে না পারফর্ম করে কোচ নির্বাচকদেরও মন জয় করতে হবে রিয়াদকে পবিত্র হজ পালন শেষে রিয়াদের সামনে নতুন শুরুর আভাস বাংলাদেশের বহু ম্যাচের কামব্যাকের হিরো কি পারবেন আরও একবার কামব্যাকের রূপকথা লিখতে এই মুহূর্তে রিয়াদ অবশ্য পূর্ণ সমর্থন পাচ্ছেন টাইগার সমর্থকদের মাহমুদুল্লাহ ভাইয়ের অন্তত বিশ্বকাপে খেলাটার জন্য কারণ সে আমাদের দেশে অনেক দিছে সে আমাদের জন্য অনেক করছে এখন আমরা যদি তার প্রতিদান ভুলে যাই এটা আমাদের জন্য ব্যর্থতা এবং কষ্টদায়ক আমি এটা আপনাদের মাধ্যমে বিসিবি স্যারদের পাপন স্যারকে বলতে চাই অন্তত এই ওয়ার্ল্ড কাপে মাহমুদ ভাইয়াকে এই দেখ চান্স দেখ মাহমুদুল্লাহ দেখে দিবে বড় টুর্নামেন্টে কীভাবে কী করতে হয় অবশ্যই এটা মাহমুদুল্লাহ দেখে দেবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি আল্লাহ মাহমুদে মাহমুদুল্লাহ খেলা মাহমুদুল্লাহ রিয়াদের অন্তত এই বিশ্বকাপে দেওয়ার মতো কিছু আছে সো আমরা আশা করি তিনি একজন অভিজ্ঞ প্লেয়ার সেই হিসাবে তিনি বিশ্বকাপে গেলে ভালো করবেন অভিজ্ঞতার বিচারে মাহমুদুল্লাহ রিয়াদ দলে জায়গা পাওয়াটা পাওয়া দরকার আর কি যেহেতু 7 নম্বর পজিশন এতটা ভালো না যারা আছে তারা ভালো খেলতেছে না মাহমুদুল্লাহ রিয়াদকে প্রয়োজন